আইপিএল যখন জমে ভিড় তখনই সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। ভারতের তারকা এক ক্রিকেটারকে দেওয়া হয়েছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব। তবে ওই ক্রিকেটার অবশ্য নিয়ম মেনে বিষয়টি অবহিত করেছেন ভারতীয় বোর্ড বিসিসিআইকে, তাই আপাতত তার বিপদও দূর হয়েছে। তবে ফিক্সিংয়ের আশঙ্কায় একদিকে ঘুম হারাম ভারতীয় বোর্ডের, অন্যদিকে পুলিশ পাকড়াও করেছে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া ওই ব্যক্তিকে। আর প্রস্তাবটিও আইপিএলে নয়, এসেছিল ভারত অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ চলাকালে। দলের তথ্য পাচার করার প্রস্তাব পাওয়ায় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ তারকাই পেসার বিষয়টি অবহিত করার পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ফিক্সিংয়ের প্রস্তাবদাতা ব্যক্তি পেশায় একজন বাস চালক, তাই তিনি পেশাদার কোনো জুয়ারি নন বলেই ধারণা। সিরাজের অচেনা ওই ব্যক্তি তাকে ফোন করে জানান সম্প্রতি জুয়া খেলে তার অনেক টাকা লোকসান হয়েছে। এরপর পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজে ভারত দলের অভ্যন্তরীণ খবর জানতে চান সিরাজের কাছে। অভিযুক্ত সেই বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের এক সংবাদ সংস্থাকে বিসিসিআই এর এক কর্মকর্তা বলেন, সিরাজ সাথে সাথেই ঘটনাটি বিসিসিআইকে জানিয়েছে। আকসুর কর্মকর্তারা সাথে সাথে কাজে নেমে পড়েছেন। প্রস্তাব দেওয়া সেই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। তবে ওই বাস চালক কোনো পেশাদার জুয়ারি নন বলেই ধারণা করছে বোর্ড। বিসিসিআই এর ওই কর্মকর্তা জানান, সিরাজের সঙ্গে যোগাযোগ করা ওই ব্যক্তি কোনো পেশাদার জুয়ারি নয়, সে হায়দ্রাবাদের এক বাস ড্রাইভার। ম্যাচের সময় জুয়া খেলে জুয়ার টাকা খুইয়ে সিরাজের সঙ্গে যোগাযোগ করেছিল সে। সিরাজ বোর্ডের কাছে সবটাই জানিয়েছে। সিরাজের এই ঘটনা এমন সময় প্রকাশ পেল যখন মহাসমারোহে চলছে আইপিএল। ক্রিকেট দুনিয়ায় আইপিএলের আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লীগটির ফিক্সিংয়ের ছোঁয়ায় কলঙ্কিত হয়েছিল। 2013 সালে আইপিএলে ম্যাচ গড়া পেটার অভিযোগে শান্তা কুমারন শ্রীশান্তের মতো বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জেলও খেটেছেন। মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসকে ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ করা হয়েছিল। তাদের সাথে নিষেধাজ্ঞা পায় রাজস্থান রয়্যালসও। এরপর থেকে বিসিসিআই ফিক্সিং ইস্যুতে বরাবরই তটস্থ। আইপিএল চলাকালে সিরাজকে দলের ভেতরে তথ্য পাচারের প্রস্তাবের খবর পাওয়ায় তাই বিসিসিআই কর্তারা একটু নড়ে চড়ে বসেছেন। বিসিসিআই অবশ্য আইপিএলে ফিক্সিং রুখতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। আইপিএলের 10 দলের প্রতিটি দলের সাথেই আকসুর একজন কর্মকর্তা থাকেন। ক্রিকেটারদের সাথে একই হোটেলে থাকেন তিনি, একই টেবিলে খাবার খান। উদ্দেশ্য ক্রিকেটারদের গতিবিধি সবসময় নজরে রাখা, আর ক্রিকেটাররাও যেন কোনো সন্দেহজনক আচরণের শিকার হলে তা সাথে সাথে জানাতে পারেন। তবে বোর্ড বা ক্রিকেটাররা যতই সতর্ক হন না কেন, এভাবে একজন বাস ড্রাইভার যখন দলের ভেতরের খবর জানতে জাতীয় দলের একজন তারকা ক্রিকেটারকে ফোন দিয়ে বসেন, বিষয়টি তো দুশ্চিন্তার উদ্রেক করার মতোই। সিয়াম চৌধুরী, বিডিক্রিক টাইম।